আসসালামু আলাইকুম তাসমিন ব্লগে আপনাদের স্বাগত। আজকে খুবই প্রয়োজনীয় একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আমি কিভাবে কাঁচি হলুদ সংরক্ষণ করি বা গুঁড়ো করে রাখি, এটা আমি সাধারণত রান্নার ক্ষেত্রে ব্যবহার করি না, আমার স্কিন কেয়ার এবং আমি যে হলুদ চাটা খাই সেটার জন্য ব্যবহার করে থাকি। তো খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং এটা খুবই সহজ, আপনারা দেখে কেউই ভয় পাবেন না যে হলুদ গুঁড়া এটা না জানো কি, এটা খুবই কঠিন কিছু না। তো হলুদগুলো ভালোভাবে, হলুদে অনেক বালি থাকে, হলুদগুলো ভালোভাবে ধুয়ে আপনাদের পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর পর্যায়ক্রমে ভিডিওতে দেওয়া আছে এবং আমি বলে দিব কিভাবে কি করতে হবে। আসলে ছোটোবেলা থেকেই কিন্তু আমরা জানি শরীরের ক্ষেত্রে, ত্বকের ক্ষেত্রে হলুদের প্রয়োজনীয়তা। আমি আগে দেখতাম আমার নানুমণি আমার হাত কেটে গেলে বা কোথাও কিছু হলে সাথে সাথে হলুদের গুঁড়া লাগিয়ে দিত, এবং আমার মাকে দেখতাম স্কিন কেয়ারের ক্ষেত্রে দুধের সর, হলুদ এবং মধুর সবসময় এই ব্যবহারটা আমি আমার মাকে দেখতাম, এবং তার স্কিন মাশাল্লাহ তার এই বয়সেও অনেক ভালো। হলুদের মধ্যে অনেক কিছু আছে, এগুলো আপনার ইউটিউব গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, সেগুলো বলে আমি আসলে ভিডিওটা লং করার প্রয়োজন মনে করছি না। তবে শর্টকাটে যেটা বলতে পারি সেটা হচ্ছে হলুদে প্রচুর পরিমাণ আয়রন, ম্যাগনেশিয়াম, তারপরে হচ্ছে ফাইবার, পটাশিয়াম, প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আপনার মানে আপনার শরীরের ক্ষেত্রে অনেক 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 উপকারী। তো হলুদগুলো কাটা আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ফুটন্ত গরম পানির ভিতরে এই হলুদগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ মানে পুরো সিদ্ধ না, জাস্ট একটু ভাপ দিয়ে নেওয়া, যাতে হলুদগুলো আমি অনেক দিন সংরক্ষণ করতে পারি এবং ব্লেন্ডার করতে আমার সুবিধা হয়। এভাবেই সাধারণত হলুদের গুঁড়োটা করা হয়ে থাকে। তো এরপরে আমি চুলায় গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানির ভিতরে, গরম পানিটা একটু গরম হচ্ছে, তো সেটার ভিতরে আমি পুরো হলুদ যেটা টুকরো করে কেটেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়ায়। আমি যেভাবে চা বানাই সেটার ভিডিওটা আমি আপনাদের একদিন শেয়ার করব। এই করোনার পরিস্থিতিতে কিন্তু আমি এভরিডে হচ্ছে হলুদ চা খাই, সেটা হচ্ছে একটু গরম পানির মধ্যে হলুদ, মধু এবং লেবুর রস দিয়ে আমি খাই, এবং এটা শরীরের মানে যাদের একটু গিটে গিটে ব্যথা আছে, মাসল ব্যথা আছে, সেগুলো কিন্তু অনেক কমিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন এটা ফুটন্ত একদম গরম পানি টকবক করছে, সেখান থেকে আমি ছেঁকে নিব। এই যে পানিটা সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন, আমি রেখে দিয়েছি যেহেতু আমি হলুদ চা খাই। তো এভাবে শুকিয়ে নিলাম 7-8 দিন, এভাবে রোদে দেওয়ার পরে আমি চুলার নিচে রাখে এভাবে সংরক্ষণ করে ব্লেন্ডার করে ফেলবো। এবং আপনারা, আমি বলবো যে এটার উপকারিতা আমি যত না বলে বলবো শেষ হবে না, আপনারা নিজেরাই ঘরে তৈরি করে দেখেন এটা কত সহজ। এবং দেখেন ব্লেন্ডারে আমার অলরেডি হয়ে গিয়েছে, এবং এটা স্কিন কেয়ার এবং খাওয়ার জন্য আমি ইউজ করি, এবং মশলার মানে রান্নার জন্য আমি ইউজ করি না। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আবার একটু যে এটা কতটা গুঁড়া হয়ে গিয়েছে। সো আপনাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে, কাজে আসবে, ধন্যবাদ।